বাজারে খুব কম দামেই কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। কিন্তু কিছুদিন পরেই এই কাঁচামরিচটার দাম কয়েক গুণে বেড়ে যাবে, তাই এখনই সংরক্ষণ করতে পারেন। তাও আবার ফ্রিজ ছাড়াই একদম ভিন্নভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন প্রসেসটা দেখে নেই। এখানে বেশ কিছু কাঁচামরিচ ধুইয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। সংরক্ষণের জন্য চেষ্টা করবেন একটু বেশি ঝালযুক্ত মরিচটাই বাছাই করতে। এবার এই মরিচগুলোর বোটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বোটাটা ফেলে দেওয়ার পর চেষ্টা করবেন যতটা সম্ভব চিকন করে কেটে নিতে। মরিচগুলো যত বেশি চিকন করে কাটবেন, শুকাতে কিন্তু ততই কম সময় লাগবে। এখানে আমি একটা মরিচটাকে ছয়টা টুকরো করে কেটে নিচ্ছি। মরিচগুলো কাটা হয়ে গেলে একটা ট্রেতে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার ট্রেটা রোদে দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বারবার নেড়ে দিলে মরিচগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে। দুই দিন রোদে দেওয়ার পরে মরিচগুলো একদম ঝনঝনে হয়ে গেছে, কোনো রকম ভেজা থাকা যাবে না, একদম ঝনঝনে। এবার এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিব, সেজন্য একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা মরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একদম মিহি, চাইলে গুঁড়োটাকে চেলে নিতে পারেন। এবার এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।